পাপাইটুকু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শুভ মহা অষ্টমী। তো আজকে চলুন একটা নতুন এক্সাইটিং চাইনিজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব কমন একটা রেসিপি, আমরা রেস্টুরেন্টে গেলে আমরা সাইড ডিশ হিসাবে এই রেসিপিটা আমরা কিন্তু প্রায় নিয়ে থাকি, যেটা আমরা চাউমিনের সাথে খেতে পারি কিংবা ফ্রাইড রাইসের সাথেও আমরা খেতে পারি। তো চলুন, কি রেসিপি? রেসিপিটার নাম হচ্ছে সিজওয়ান চিকেন। তো চলুন বাড়িতে বসেই আজকে আমি তৈরি করব সিজওয়ান চিকেন। বোনলেস হুনান চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে নেব। আমি লেগ পিস নিয়েছি 5টা, আপনারা চাইলে এটা কিন্তু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন। তো এটার জন্য সবার প্রথমে আমি দিলাম কিছুটা পরিমাণ নুন, এটা আপনারা স্বাদ মতো দেবেন, যতটা আপনারা নেবেন সেরকম স্বাদ মতো আপনারা দেবেন। দেব 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট, 1/2 টিস্পুন হলুদ, কাশ্মীরি মির্চ দেবো 1 টিস্পুন মতো, হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো, এক্ষেত্রে আমি কালো গোলমরিচ ব্যবহার করলাম, আর দেব সয়া সস, দেব 1 ছিপি, এক্ষেত্রে আমি 1 ছিপি ভিনিগার ইউজ করলাম, আর দেব সব শেষে 1টা ডিম। এইবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন আমি এটা ম্যারিনেট করে নিয়েছি, কিন্তু ম্যারিনেট করার সময় দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে, যেটা যেহেতু আমি ডিম দিয়েছি, ডিমের যে জল পোর্শনটা সেই পোর্শনটার জন্য একটু জল জল হয়ে গেছে, যার জন্য আমি এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো। এক্ষেত্রে আমি 2 থেকে 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে অ্যাড করছি। এইবার আমি এটাকে পুরোটাকে ধরে ভালো করে ম্যারিনেট করব। দেখুন আমার এটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো, ফিরে আসছি 1 থেকে 1.5 ঘন্টা পরে। ফ্রিজ থেকে আমি এটাকে বার করে নিয়েছি, এবার আমি এক এক করে চিকেনটাকে আমি ভেজে নেব। কড়াইটাকে আমি হিট করে, কড়াইতে আমি তেল দিয়েছি, এক্ষেত্রে তেল কিন্তু অনেকটা বেশিই লাগবে। এই তেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে একে একে এইভাবে ভেজে নেব। 1 পিট আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঘুরিয়ে আমি একইভাবে অপর পিঠটাও আমি ভেজে নেব। দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, ঠিক একই পদ্ধতিতে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। একইভাবে বাকি চিকেনগুলোকেও আমি এই তেলের মধ্যে দিয়েছি, এবার আমি একইভাবে এটাকে ভেজে নিচ্ছি। সিজওয়ান চিকেন অসাধারণ একটা রেসিপি, আমরা রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমরা ট্রাই করে থাকি, আপনার বাড়িতে ট্রাই করুন, খুব ইজি বানানো। তো এই পদ্ধতিতে আপনারা বানান, আশা করি খুবই ভালো লাগবে। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি একইভাবে অপর পিঠটাও ভেজে নেব। আমার যখন চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে সবকটা চিকেনকে আমি তুলে আলাদা করে রাখছি। এইবার আমি রান্নাটা শুরু করছি, আমি সেম তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুন কুচিকে আমরা খুব সামান্য এটাকে ভাজবো, 30 সেকেন্ড মতো ভেজে নেবো। এইবার তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজের, আমাদের পেঁয়াজ পাতা আছে তার নিচের অংশটা, নিচের যে সাদা অংশটা আছে সেই অংশটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নাড়তে থাকি। আমি এক্ষেত্রে যে স্প্রিং অনিয়ন যেটা ইউজ করলাম, স্প্রিং অনিয়নের সাদা অংশটা কিন্তু আপনাদের দিলাম। এইবার আমি আপনাদের বলে রাখি, এবার আমি যে সসটা দেবো এটা কিন্তু আমি একটা আগে থেকে মিক্স করে রেখেছিলাম, সসের পরিমাণটা বলে দিচ্ছি আপনারা ভালো করে শুনে নিন। এক্ষেত্রে আমি দিয়েছি 3 টেবিল চামচ সিজওয়ান সস, 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, রেড চিলি সস এক্ষেত্রে আমি ইউজ করেছি, আর 1 টেবিল চামচ সয়া সস। 4টাকে আমি মিক্স করে নিয়েছিলাম, মিক্স করে নেওয়ার পরে এই সসটা আমি কড়াইতে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এখন 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো এইভাবে নাড়তে থাকবো।
এবার আমি সসটা আমি যেই বাটিতে বানিয়েছিলাম সেই বাটিতে একটু সস লেগেছিল, সেইটা আমি একটু জল দিয়ে সেটা আমি পুরো সসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি এটাকে একটু ভালো করে রান্না করব। এইবার আমি দেবো 1/2 টিস্পুন মতো নুন। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, আমি যেহেতু আগে ম্যারিনেটের সময় নুন দিয়েছি সেই কারণে আমি এক্ষেত্রে 1/2 টিস্পুন ইউজ করলাম। দেবো 1 টিস্পুন চিনি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন তবে নাও পারেন, তবে যেহেতু সিজওয়ান চিকেন একটু বেশি ঝাল হয় তো সেক্ষেত্রে একটু মিষ্টি দিলে কিন্তু চাইনিজ রেসিপি খেতে বেশি ভালো হয়, সেই কারণে আমি একটু চিনি ইউজ করলাম। এইবার আমি একে একে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি দিয়ে নিয়েছি, দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার অ্যাড করলাম, ব্ল্যাক পেপার পাউডার। এবার আমি এর মধ্যে 1 চিপি ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগার দিলে কিন্তু চাইনিজ রেসিপির টেস্টটা অনেক সুন্দর আসে, আপনারাও বাড়িতে ট্রাই করুন। সিজুয়ান চিকেন খুব সুন্দর এবং ইজি একটা রেসিপি, খুব কম সময়ের মধ্যে অলমোস্ট 5 মিনিটের মধ্যে অলমোস্ট এই রান্নাটা করা সম্ভব। এবার আমি সবশেষে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারের জল, আগে থেকে আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু ঘন আসে। আমার কিন্তু দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে, সিজন চিকেন। এইবার আমি এর মধ্যে গার্নিশের জন্য একটু স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। সিজন চিকেন আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি, অসাধারণ দেখুন দেখতে হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন, রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করা যায়। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ।